পালিয়ে বিয়ে করেছেন, তাই বাবা মেনে নেননি। বিয়ের পরে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। লেখালেখির জন্য সরকারি চাকরি স্বেচ্ছায় ছেড়েছেন। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের কথা, যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লেখায় শোনাতেন পাঠকদের। তিনি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। শাড়ি পরতেন ক্লাস এইট থেকেই। সেদিন একটু ঝকঝকে শাড়ি পরে বের হয়েছিলেন। বাড়ির কারো তেমন নজর কাড়েনি। অবশ্য বন্ধুর পাঞ্জাবি ধার করে পড়েছিলেন পাত্র। রেজিস্ট্রির পর দুজনে বাড়ি ফিরে এলো। পালিয়ে বিয়ে, মেয়ের এমন দুঃসাহস বাবা মেনে নেননি। পালিয়ে বিয়ে করলে যা হয়, বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এরপরে লড়াইটা দারিদ্রের সঙ্গে এক কামরা চিলতে ঘর, দরমার পার্টিশন করা বারান্দায় রান্না আর বাথরুম কিছুটা দূরে, ইট পাতা উঠোন পেরিয়ে টিনের চালের তলায়। অবশ্য ছোটবেলা থেকেই তিনি লিখতে ভালোবাসতেন, সেই লেখার প্রথম পাঠক ছিলেন বাবা। অবশ্য বিয়ের পর থেমে গিয়েছিল লেখালেখি, কিন্তু সুচিত্রা ভট্টাচার্য প্রবল প্রতিভার মানুষ ছিলেন, তাই সাহিত্যের আঙিনায় বিকশিত হয়ে বারবার পাঠককে মুগ্ধ করেছেন। লেডি ব্রেবনে ভর্তি হয়েছিলেন কেমিস্ট্রি নিয়ে। অবশ্য অল্প বয়সে মাতৃত্ব সামলাতে গিয়ে কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। বাড়ির সঙ্গে আবার যোগাযোগ হয়েছিল, আবার কলেজে ভর্তিও হয়েছিলেন। যদিও সেখানে কোনোদিন ব্যাগ থেকে মাঝে মধ্যেই বেরিয়েছে মেয়ের মোজা কিংবা ফিটিং বোতল। WSS পরীক্ষা দিয়ে 1979 ওজন ও পরিমাপ দপ্তরে চাকরি পেয়েছিলেন। যখন ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতেন, তখনই প্রেমের মামার সঙ্গে তার দেখা হয়ে যায়। তার উপন্যাস হেমন্তর বাকিতে রয়েছে হেমেন মামা। লেখালেখির প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ থাকলেও নিজের লেখা শুরু হয়েছিল 70-এর দশকের শেষ ভাগে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের কথা, যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথাই তিনি তার লেখায় শোনাতেন পাঠকদের। মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে তার লেখায়। তার গল্প উপন্যাস প্রবল জনপ্রিয়তা পায়। অলিক সুখ, কাঁচের দেওয়াল ইত্যাদি উপন্যাস রীতিমতো সাড়া ফেলে পাঠক মহলে। গত শতকের 70-এর দশকের শেষের দিকে ছোট গল্প লেখা শুরু করেন তিনি। 80-এর দশকের মাঝামাঝি থেকেই উপন্যাস লেখা শুরু। তার ছোট গল্প টিনেজারদের মধ্যেই বরাবরই জনপ্রিয়, তবে কাঁচের দেওয়াল জনপ্রিয়তা নিরিখে ভেঙে দিয়েছিল বয়সের সব ব্যবধান। সুচিত্রা ভট্টাচার্যের লেখায় পাঠক খুঁজে পায় সেই সব নারীদের যারা প্রতিদিন জিতে যায় নিজেদের কাছে, আপনার কাছে। প্রত্যেকেই যে যার মতন করে উঠতে চায়, কখনো একা, কখনো প্রিয় মানুষটির সঙ্গে। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের দহন উপন্যাসের উপর ভিত্তি করে 1997 সালে চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেন বাংলা চলচ্চিত্র। পরবর্তীকালে তার উপন্যাস থেকে তৈরি হয়েছে ইচ্ছে, অলিক সুখ, প্রাক্তন নামক কয়েকটি বাংলা চলচ্চিত্র। শেষ জীবনে ডান হাত ভেঙে গেলেও থামানো যায়নি। ল্যাপটপে বা হাতের আঙুল দিয়ে টাইপ করে লেখালেখি করতেন। অকালই থেমেছিল তার কলম, ক্ষতি হয়েছিল বাংলা সাহিত্যের। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাতে পারেন কমেন্ট সেকশনে। নানা অজানা ঘটনা এবং বিষয় জানতে হলে এই পেজটি ফলো করুন।